কাদম্বিনী কাণ্ডে কনসার্ট বাতিল শ্রেয়া ঘোষালের। কাদম্বিনীর হত্যার প্রতিবাদে শিল্পী শ্রেয়া ঘোষাল আপাতত কলকাতায় শো করবেন না শ্রেয়া ঘোষাল, এমনটাই তথ্য উঠে আসছে সামনে। 14 সেপ্টেম্বর কনসার্ট বাতিল করলেন শ্রেয়া ঘোষাল। বিস্তারিত জানবন্দে প্রতিনিধি রাজা সাহা রয়েছে টেলিফোন মাধ্যমে। রাজা সাহা, বিভিন্ন জায়গায় আমরা যেমনটা দেখছি, অর্থাৎ একেবারে রাজনৈতিক মহল থেকে শুরু করে শিল্পী মহল প্রত্যেকে কিন্তু প্রতিবাদে নামছে, আর এবার শ্রেয়া ঘোষালও নিজের কনসার্ট বাতিল করলো, কি জানা যাচ্ছে? পুলিশে আগামী 14 তারিখ শ্রেয়া ঘোষালের একটি কনসার্ট ছিল কলকাতায়, কিন্তু কাদম্বিনী হত্যার প্রতিবাদে তিনি কার্যত বলেছেন যে মহিলা হয়ে তিনি কোনোভাবেই সুস্থ থাকতে পারছেন না, স্বাভাবিক থাকতে পারছেন না, ফলে সে কারণে তিনি আয়োজক সংস্থা তাদেরকে অনুরোধ করেছেন যে আগামী 14 তারিখে 14 সেপ্টেম্বর যে শো হওয়ার কথা ছিল সেই দিনটি পরিবর্তন করতে বলেছেন। তার কারণ তিনি বর্তমান পরিস্থিতিতে কিন্তু কোনোভাবেই কলকাতায় শো করতে আসবেন না বলে সরাসরি আয়োজক সংস্থাকে জানিয়ে দিয়েছেন। কার্যত বলা যেতেই পারে যে একের পর এক সঙ্গীত শিল্পী যারা বলিউডে সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত সর্বভারতীয় স্তরে, কার্যত তারাও কিন্তু এবার কাদম্বিনী হত্যার বিচার চেয়ে একেবারে আন্দোলনে সরব হলেন। একেবারে রাজের পাশাপাশি যেমনটা তুমি বলছিলে, শিল্পী মহল কিন্তু একেবারে সরব হয়েছে। অরিজিৎ সিংকেও আমরা দেখেছি বিভিন্ন রকম পোস্ট করতে, কিন্তু তারপর তার একেবারে অ্যাকাউন্ট যেমনটা দেখা যাচ্ছে ডিড নট এক্সিস্ট বলে উঠে আসছে, এবং একই সঙ্গে শ্রেয়া ঘোষালও কিন্তু একইভাবে এই আর্যিকর কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে। এর পাশাপাশি ঠিক কনসার্টটা কী কারণে বাতিল করা হয়েছে এবং আরও কী কী পদক্ষেপ রয়েছে, অর্থাৎ এই আর্যিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে শ্রেয়া ঘোষাল কি কোনোরকম পদক্ষেপ নিতে চলেছে, কিছু জানা যাচ্ছে বিষয়ে? তোমায় বলি যে আজকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে শ্রেয়া ঘোষাল নিজের সামাজিক মাধ্যমে নিজের যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে তিনি সেটি পোস্ট করেছেন, এবং সেখানে তিনি সরাসরি লিখেছেন যে কার্যত কলকাতায় এই কাদম্বিনীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তাতে তিনি কোনোভাবেই সুস্থ থাকতে পারছেন না, তিনি কার্যত গোটা বিষয়টাতে উদ্বিগ্ন, তিনিও কিন্তু আর 5 জন মহিলার সঙ্গে তিনিও কাদম্বিনী হত্যায় যারা জড়িত রয়েছেন তাদের শাস্তি চায়, তাদের বিচার চায়। কার্যত আগামী 14 সেপ্টেম্বর 2024 তার যে একটি শো করবার কথা ছিল তিনি সেই শোটি করতে পারছেন না, খুব স্বাভাবিকভাবে তিনি আয়োজক সংস্থাকে জানিয়ে দিয়েছেন যে যাতে অতি দ্রুত সেই দিনটি পরিবর্তন করা যায়, এবং একই সঙ্গে তিনি কিন্তু আশা করছেন যে অবশ্যই কাদম্বিনী তিনি কিন্তু বিচার পাবেন। একেবারে রাজা, অর্থাৎ এই কাদম্বিনীর হত্যাকাণ্ডে এবার নিজের কনসার্ট বাতিল করলো শ্রেয়া ঘোষাল, ধন্যবাদ তোমাকে রাজা। কাদম্বিনী কাণ্ডে ইতিমধ্যে কনসার্ট বাতিল করেছে শ্রেয়া ঘোষাল, শিল্পী মহল একইভাবে এই আর্যিকর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছে, আর তারপর এই মুহূর্তে যে খবর উঠে আসছে, অর্থাৎ কাদম্বিনী কাণ্ডে কনসার্ট বাতিল করলেন সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। কাদম্বিনীর হত্যার প্রতিবাদে শিল্পী শ্রেয়া ঘোষাল আপাতত কলকাতায় শো করবেন না শ্রেয়া ঘোষাল, এমনটাই জানা যাচ্ছে। আগামী 14 সেপ্টেম্বর কনসার্ট করার কথা ছিল শ্রেয়া ঘোষালের, কিন্তু ইতিমধ্যে সেটি বাতিল করে দিয়েছেন সঙ্গীত শিল্পী, বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। ইতিমধ্যেই তার কনসার্ট করার কথা ছিল 14 সেপ্টেম্বর কলকাতায় কনসার্টের কথা ছিল, কিন্তু ইতিমধ্যেই তিনি সেই কনসার্ট বাতিল করেছে বলে জানা যাচ্ছে। আর্যিকর কাণ্ডের প্রতিবাদে এবার এই 14 সেপ্টেম্বরের কনসার্ট বাতিল করলো শ্রেয়া ঘোষাল। কাদম্বিনী কাণ্ডে রীতিমতো তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি, আর তারই মাঝে সঙ্গীত শিল্পী, রাজনৈতিক মহল, পড়ুয়া, চিকিৎসক সকলেই রাস্তায় নেমেছে, দেশ ছেড়ে বিদেশেও চলছে এই কাণ্ডের প্রতিবাদ, আর তারপরে এবার শ্রেয়া ঘোষাল নিজের কনসার্ট বাতিল করলো। অভিনেতা অরিত্র দত্ত মনিক আমাদের সঙ্গে টেলিফোন মাধ্যমে আছে। অরিত্রবাবু, আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। যে খবর উঠে আসছে সামনে, শিল্পী মহলও কিন্তু একইভাবে প্রতিবাদ জানিয়েছে, আর এবার শ্রেয়া ঘোষালের যে কনসার্ট হওয়ার কথা ছিল সেই কনসার্টও ইতিমধ্যে বাতিল হয়ে গেছে, কি বলবেন? প্রথমেই আমি সাধুবাদ জানাবো শিল্পীকে, যে তিনি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং গুরুত্বপূর্ণ সময়ে তিনি নিজের শিল্পকে ব্যবহার করে যেভাবে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শ্রেয়া দেবীর মতো একজন শিল্পী, তিনি বাঙালির গর্ব এবং সারা পৃথিবীতে বাংলার আওয়াজ তিনি পৌঁছে দিয়েছেন তার কণ্ঠের মাধ্যমে, তার এই মানে বলিষ্ঠ পদক্ষেপ সেটা আমার মনে হয় ন্যাশনালি একটা বড় বার্তা পৌঁছে দিচ্ছে যে আমাদের আর্টিস্টরাও সমস্ত জায়গার বাঙালি আজকে বাংলার মেয়েদের সুরক্ষা নিয়ে চিন্তিত, তারা সুরক্ষার দাবি তুলেছেন, এবং আমি খুবই কৃতজ্ঞতা জানাই শ্রেয়া ঘোষালের গুণমুগ্ধ ভক্ত হিসেবে তার এই বলিষ্ঠ পদক্ষেপ, আর সাধারণ মানুষদের যে বিরাট আন্দোলন, তাদের যে বিরাট ভাষা তাকে আরো শক্তিশালী করবে এবং আমাদের জাস্টিসের দাবিকে আরো জোরদার করবে, তাকে অনেক কুর্নিশ জানাই। ধন্যবাদ তোমাকে অরিত্র।
অভিনেতা অরিত্র দত্ত মনিক আমাদের সঙ্গে ছিলেন, এবং একইভাবে শ্রেয়া ঘোষালের এই যে পদক্ষেপ, অর্থাৎ 14ই সেপ্টেম্বর যে কনসার্ট তিনি বাতিল করেছেন, তাকে সমর্থন জানালেন অরিত্র দত্ত মনিক। কাদম্বিনী হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার সরব শিল্পী শ্রেয়া ঘোষাল। একইভাবে কলকাতায় যে কনসার্ট হওয়ার কথা ছিল 14ই সেপ্টেম্বর, সেই কনসার্ট হওয়ার কথা ছিল, ইতিমধ্যে সেই কনসার্ট এবার বাতিল করল সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। কাদম্বিনী হত্যার প্রতিবাদে শিল্পী শ্রেয়া ঘোষাল এবার সরব হলেন। কলকাতায় শো করার কথা ছিল এবং আপাতত কলকাতায় শো করবে না শ্রেয়া ঘোষাল, এমনটাই স্পষ্ট জানিয়েছেন। 14ই সেপ্টেম্বরের কনসার্ট বাতিল করলেন সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। কাদম্বিনী কাণ্ডে ইতিমধ্যেই কনসার্ট বাতিল করেছে শ্রেয়া ঘোষাল। আর্চিকর কাণ্ডের প্রতিবাদে সঙ্গীত শিল্পী থেকে শুরু করে শিল্পী মহলের একাধিক বিশিষ্ট জনেরা প্রতিবাদে সরব হয়েছে, আর এরপর শ্রেয়া ঘোষালও একইভাবে প্রতিবাদ জানালে। সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন মাধ্যমে। দেবজ্যোতি বাবু, আপনাকে স্বাগত সিএনএ। যে খবর এই মুহূর্তে উঠে আসছে, আগামী 14ই সেপ্টেম্বর কনসার্ট বাতিল করেছেন শ্রেয়া ঘোষাল এবং আপাতত কলকাতায় কোন রকম কনসার্ট করতে চাইছেন না তিনি, কি বলবেন? আমি একটা কথা বলি, শ্রেয়াকে আমি ব্যক্তিগত ভাবে জানি, মানে আমার প্রচুর গান গেয়েছে, করেছে সমস্ত কিছু। শ্রেয়া ঘোষালের ব্যাপারে আমি বলতে পারি, খুব সেন্সিটিভ মানুষ, খুব সেন্সিটিভ, অসম্ভব সেন্সিটিভ মানুষ। মানে দুটো জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমরা আমরা প্রত্যেকেই ব্যক্তিগত ভাবে ছোট বড় আমাদের যা কনসার্ট আছে সেগুলো আমরা ক্যান্সেল করছি, এবং সেখানে দাঁড়িয়ে শ্রেয়া ঘোষালের কনসার্ট তো খুব বড় কনসার্ট, যেখানে বহু মানুষ আসবে, বহু কিছু আসবে, এবং 14 তারিখ যদি শো থাকে তাহলে পরে তো সেটা মানে খুব বেশি দূরের নয়। কিন্তু আমার মনে হয় ওর একটা সেন্সিটিভ জায়গাটা, একটা সেন্স প্রিভেল করছে, সেটা হচ্ছে যে এইরকম একটা অবস্থা সারা কলকাতা শহর জুড়ে, একটা অসম্ভব ডিপ্রেশন, একটা মন খারাপ, মনোবেদনা সারা শহর জুড়ে রয়েছে। তো ও একজন মানুষ যার কাছেও মনে হয়েছে যে এই মনোবেদনাটার থেকে কনসার্ট বড় নয়, সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় যে শ্রেয়া ঘোষাল যেটা করেছে সেটা খুব মানবিক জায়গা থেকে করেছে। হ্যাঁ, এবং রাগ থেকে করেছে, একটা রাগ এবং মানবিক জায়গা। আমরা বাঙালি হিসেবে প্রত্যেকে তো মনে করি যে এই বাংলা আমাদের এমন একটা বিচরণ ক্ষেত্র, যে ক্ষেত্র যেখানে দাঁড়িয়ে আমাদের অ্যাটলিস্ট আমাদের অনেক কিছু না থাকুক কিন্তু আমাদের স্বাধীনতা রয়েছে, এবং সেই স্বাধীনতাটা মৃত্যু হত্যা এবং এইরকম কর্মকাণ্ডে এসছে। শ্রেয়া ঘোষাল তো সবই জানে এবং জানছে, সমস্ত শিল্পী, ভারতবর্ষের সমস্ত শিল্পী জানেন। সেখান থেকে দাঁড়িয়ে অরিজিৎ সিং এইরকম একটা গান করেছে, এইরকম একটা সাংঘাতিক গান করেছে, এবং যেখানে দাঁড়িয়ে বলছে মানে আর কতদিন, মানে এটা কবে হবে, এই কথাটা যে বলছে সেখানে দাঁড়িয়ে শ্রেয়া ঘোষাল রেসোনেট করছে সেই একই জিনিস। তো আমার মনে হয় একই জিনিস, একই ঘটনা। একেবারে, ধন্যবাদ আপনাকে দেবজ্যোতি মিশ্র, ছিলেন আমাদের সঙ্গে সঙ্গীত পরিচালক।